Hey guys, hello guys, alright, welcome to my new video baby। आज के आमी डे 4 आज के सीरीजের डे 4 तो सीरीज বানাতে চলে এসেছি। আজকে মাঠে যাব না, আজকে যেহেতু বাড়িতে এক্সারসাইজ করব, একটু ফ্রেশ হয়ে আসছি। দেন সেটআপটা দেখাচ্ছি কিভাবে আজকে সিরিজটা বানাচ্ছি, দেন এক্সারসাইজ করার পরে কথা হবে। তোমরা দেখে নাও জুগার কাকে বলে। হ্যাঁ, আরেকটা কথা, আমি কালকে রেস্ট নিয়েছিলাম, কাল ছিল রবিবার। আর আমার 3 দিনের এক্সারসাইজের পরে একদিন রেস্ট আছে, তো বডিকে একটু রেস্টও দিতে হয়। তো সেহেতু 3 দিন গ্যাপ দিয়ে একদিন রেস্ট আছে প্রত্যেকটা, তো এরকম হচ্ছে ব্যাপার। তাই আজকে ডে 4, অনেকে বলবে আজকে তো ডে 5 হওয়ার কথা, সেক্ষেত্রে জানিয়ে দিলাম, বাকিটা দেখতে থাকো গাইজ। মানে দেখতেই পাচ্ছ আমার সস্তা সেট আপ নিয়ে চলে এসেছি। এখানে মাদুর পাতা আছে, এটার মধ্যে আমি নিচের যে সমস্ত এক্সারসাইজ সেগুলো করবো। আর এখানে ক্যামেরাটা রাখা আছে সিরিজ বানাবো বলে, তো সেটা তো তোমরা দেখতে পেলে। অনেকে ইউজ করতে পারো বাড়িতে এক্সারসাইজ। রোজ মাঠে যাওয়াটা, মানে রোজ মাঠে যেতে ভালো লাগে না, যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তো সেই ক্ষেত্রে এক্সারসাইজ করে আসছি। দেন আরও বক্তব্যই কথা হচ্ছে এক্সারসাইজটা করে নি, কারণ টাইমটা পেরিয়ে যাচ্ছে। আর আজকে ওই একজ্ঞান, আজকে একটু আলাদা কিছু করার চেষ্টা করব, একটু ইন্টেন্স এক্সারসাইজ করার চেষ্টা করব। সিরিজে দেখতে পেয়ে যাবো, সিরিজটা 8টার সময় আসছে, অবশ্যই দেখো 8টার সময় সিরিজ। আর একটু কমেন্ট করে দাও, তাহলে মোটিভেশনটা পাবো। ঠিক আছে, চলো বাদ তো সেই দৌড়াতে পারতা। তো গাইজ মানে ফাইনালি এক্সারসাইজ হয়ে গেছে কমপ্লিট, একটু পরে ছাতু খাবো। তো এখনও আমার যে সিরিজের আউটরোটা শ্যুট করা হয়নি। আর কিছু সাজেশন আছে যে আমি কি জিমে ভর্তি হব না। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, প্রপার ডায়েট আমার পক্ষে করা সম্ভব না, যেহেতু আমি বারাসাতে পড়াশোনা করি। সেক্ষেত্রে ওখানে বেশি দিন থাকি না, তবে কিছুদিন হলেও থাকতে হয়। তো ওখানে খাওয়া দাওয়া তেমন মেনটেন থাকে না। আর জিমের ব্যাপারটা কেন বলছি, যে যদি ওখানে আমি এখানে ধরো 16-17 দিন থাকছি, ওখানে 16-17 দিন থাকছি। তো সেক্ষেত্রে এখন ছুটির সময়, এখন কোনো প্রবলেম নেই। তো কিন্তু যখন থাকবো তখন জিমটা ওরকম কি করা যাবে যে কোনো মাসে 16-17 দিন জিমে গেলাম, 16-17 দিন ওখানে থাকলাম, তো শারীরিক কী এফেক্ট পড়বে? মানে জিমের সাথে সাথে এরকম এক্সারসাইজগুলোও চলবে, বাট জিমের কি কোনো এফেক্ট মানে কাজে কি আদৌ লাগবে? তো সেক্ষেত্রেই সাজেশানটা দিলাম। এরপর আউটরোটা শ্যুট করবো, আউটরোটা শ্যুট হয়নি। আর সবথেকে বড় ব্যাপার আজকে যেটা হয়েছে, মানে এক্সারসাইজ করলাম, লাস্টেরগুলো শ্যুটই হয়নি। আমি ভেবেছিলাম একবারে পুরো লাস্টেরগুলো শ্যুটই হয়নি, তো সেক্ষেত্রে শ্যুট করার জন্য এক্সট্রা করে আবার এক্সারসাইজ করতে হয়েছে। এই জন্য সাবস্ক্রাইব করো, এত খাটছি। তো এক্সট্রা করে শ্যুট করতে হলো, মাথা খারাপ হয়ে গেছে। আর একটু ফ্রগ জাম্পটার জন্য ওয়েটটা অনেক বেড়ে গেছে। 100 আমার আপাতত কারেন্ট ওয়েট 107 কেজি। তো সেক্ষেত্রে ফ্রক জাম্প 107 কেজি কোমরটা লিটারালি ধরে গেছিলো। তো এটা হচ্ছে ব্যাপার। তো এবার ছাতু খাবো, দেন যদি কিছু কাজ থাকে। আজকে ব্লগ কী হবে জানি না, ব্লগটা যে আগের দিন একটা ব্যাপার আছে যে কাশফুলের ব্লগটা দেখো কী করছো, চ্যানেলের রিচ ডাউন যাচ্ছে। যত কমেন্ট করবে, লাইক করবে, রিচ আমার আপ হবে। তো ভিডিও করাতে মোটিভেশন পাবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এটাই বলছি, কমেন্টটা করো। আর কাশফুলের ব্লগটা দেখো অবশ্যই, খুব ভালো ব্লগটা হয়েছে, ভালো করে। আর এটাই বলুন দেখো, আর আজকের ব্লগটা এনজয় করো। আর এখনই লাইক আস, একটু কমেন্ট করে দাও, কারণ পরে ভুলে যেতে পারো। তো একটু পরে আসছি, স্টে টিউন। ফাইনালি ছাতুটা তো খাওয়া কমপ্লিট। এখন বাজে 10টা। আরও গেম খেলছিলাম হালকা করে, 8 বল। আর 16 মিলিয়ন পয়সা আছে আমার কাছে, 16 মিলিয়ন। বহুত বড়ো লোক আমি। কাল পরশু যাবো ভাবছি একটা মার্সিডিজ কিনতে। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি পড়ছে হঠাৎ করে সকাল থেকে, ওয়েদারটা খুব সুন্দর। মানে আমার জন্য তো ভালো ভাই, আমার মানে ব্যাপারটা হচ্ছে আমার গরম ভালো লাগে না। এবার আমার ফোনে একটা ব্যাপার হয়েছে যে আমি একটা লেন্স প্রোটেক্টার লাগিয়েছি, ফালতু ছাপড়ি লেন্স প্রোটেক্টার, নিজেই বলছি। তখন লাগিয়েছিলাম, তো এটা খুলতে হবে। কোয়ালিটি প্রচুর ডাউন করে দিচ্ছে ভাই, আমার নিজের মন খারাপ হয়ে যাচ্ছে ভাই। এত টাকা দিয়ে কেনা হয়েছে ফোনটা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমি যাচ্ছি দোকান, বৃষ্টিতে ভিজে। আর গাড়িতে যাচ্ছে না, কারণ হাঁটাও দরকার। আসলে বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে যাচ্ছি। তো চারিদিকে হরিয়ালি, না হারিয়ালি কী সব বলে, তো চারিদিক সবুজে হৃদয় কেমন করে। আর এটা পাশের কি অফিস হচ্ছে ভগবান জানে, তারা পুরো সাদা, ঠিক আছে, বিধবা। আর এখানে একটা হলুদ গাড়ি দাঁড়িয়ে আছে হাগার মতো দেখতে। আর আমি যাচ্ছি আপাতত কাকিমার দোকান। আর সবুজ ঝাড়গ্রাম মানে সবুজ গাইস, এইটা আমি কলকাতা গেলে মিস করি। কারণ কলকাতায় এরকম সুন্দর সবুজ জায়গা তো আছে, কিন্তু আমি যেখানে থাকি বা এখানে পুকুর, পিওর বাংলাদেশ। আর একটা মিল আছে, এই সবুজ, সব কিছু সবুজ, তার সঙ্গে আমার জুতাটাও সবুজ। মানে গাইস ছাপরি জুতো। এবার আমি দোকান থেকে জিনিসগুলো কিনে নিই, দেন আসছি। এই ঠিক আছে, ডেঙ্গু মশা কামড়ালে সবাই এখানে আসবে, এই নাম্বারে ফোন করবে, এই হচ্ছে ব্যাপার। মানে গাইস ভিডিও বানানো মানে আলাদাই ব্যাপার, আলাদাই রিয়াকশান, যেন প্রচুর বড়ো মানে কাজ করছি আমি, এই ব্যাপার। তো এখানে প্রচুর ভিড়, এখানে একটু লজ্জা লাগছে, দেন আসছি। চলো গাইস, মানে যেতে যেতে একটা খুব ভালো জিনিস দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। যে আমাদের ঝাড়গ্রামে এত উন্নতি, যে লক্ষ্মীর ভাণ্ডার এখানে মানে গাছে বাঁধা আছে, আলাদাই ব্যাপার। মানে গাইস আমি কোনো ব্যঙ্গ করতে চাইনি, ওরা খুব ভালো, আর বাবা মানে আমি কোনো ব্যঙ্গ করতে চাইনি, ওরা খুব ভালো উদ্যোগ নিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার তো দিচ্ছেই প্রচুর, ব্যাপারটা হয়েছে তো সেক্ষেত্রে গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রথাটাও চালু করছে। তো সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারের সাথে হয়তো মানে হাঁড়িটা কী বলে তোমার গাছও বাঁধা আছে, দুটোই প্রমোট হচ্ছে, খুব ভালো ব্যাপার, স্যালুট। এই হচ্ছে ব্যাপার, মানে তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের সাথে গাছ লাগাও প্রাণ বাঁচাও হয়ে মানে কোলাবোরেশনটা এত ভালো করে বুঝাও। সাবস্ক্রাইব করো, কী করছো? মানে এত উন্নয়ন, রাস্তাগুলো এত সুন্দর হয়ে আছে আমাদের এখানে, ভাবার বাইরে, উন্নয়নের শেষ নেই। এত কিছু যে করছে আমাদের জন্য, কি বলবো, মানে আমি বলতে চাই এত উন্নয়ন না করলেও চলতো আর কি। মানে খারাপ দাবার প্রচুর উন্নয়ন হয়ে গেছে, আমি আর নিতে পারছি না এত উন্নয়ন, এই আর কি। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, আমাদের ঘরে এখানে বিড়াল বাচ্চা হয়েছে, কুচুমুচু বাচ্চা, তোমরা ওদের আশীর্বাদ করো ওরা যাতে বড় হয়ে লক্ষ্মী ভাণ্ডার পায়। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, বাইরে পড়ছিল বৃষ্টি, হঠাৎ করে দেখতে পাচ্ছি এত উন্নত হয়েছে আমাদের দেশটা, হঠাৎ করে সূর্য উঠে গেছে। তো আমার হঠাৎ করে একটা মাথায় এলো যে বেকার তো বসে থাকবো, একটা একটু লাইভে আসি, ইউটিউবে নয় তবে একটু গান শুনতে লাইভে আসবো, সেই জন্য আমাকে ইনস্টাগ্রামে লাইভে আসতে হবে। তো লাইভে আসছি, লাইভে এসে তারপর মানে হালকা এক ঘন্টা লাইভ করবো, দিয়ে আবার আসছি গাইস। ততক্ষণ একটু তোমরা কী বলবো, ততক্ষণ তো না কেটে দিয়ে দেবো, এমনি একটা ব্যাপার আসবে 2 hours later। তো মানে ব্যাপারটা হচ্ছে আসল যে ব্যাপারটা, আমার ফোনে চার্জ নেই, তো সেক্ষেত্রে আমি চার্জে গুঁজে বেকার তো বসে থাকতে পারবো না, মানে আমার একটু কুলখানি আছে বেশি, তো সেক্ষেত্রে আমি চার্জে গুঁজে একটু লাইভে আসবো, তাই জন্য ভিডিওটা বানাবো। এই হচ্ছে আসল কথা, কোনো মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে না, ক্যাশ গাইস, ক্যাশ গাইস। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়েছি, আর রোদ দিয়ে দিয়েছে, বৃষ্টি থেমে গেছে। যেহেতু আমার ফোনটা যে বললাম লেন্স প্রোটেক্টরটা খুলতে হবে, কোয়ালিটি পুরো ডাউন চলে যাচ্ছে, আমাকে বলেছিল দাদাটা যে লেন্স প্রোটেক্টরটা লাগাস না, কোয়ালিটি ডাউন চলবে। তো আমার তখন ভেবেছিলাম যে এখন যদি আমি লেন্স প্রোটেক্টরটা লাগাই দেন তো ক্যামেরাটা প্রোটেক্ট থাকবে। আমি জানলাম যে আইফোনের ক্যামেরা এমনিতে প্রচুর শক্ত থাকে, এমন কিছু হয় না, বরঞ্চ এইরকম যে সিঙ্গেল সিঙ্গেল ছোটো ছোটো যে লেন্স প্রোটেক্টটা, এটা লাগালে বরঞ্চ ক্যামেরাটা বেশি মানে এটা তো কোনো প্রোটেক্ট করেই না, নতুন মানে উল্টে মানে কি বলবো কোয়ালিটিটা কমিয়ে দেয়। তো সেই জন্য আমি একটু মলদার দোকান যাবো, আর দেখি স্ক্রিনটা উঠিয়ে দেবো, আর ভালো লাগছে না, নর্মাল রাখতে ইচ্ছা করছে ফোনটা, কিন্তু যদি না ইচ্ছা করে শুধু এইটাই উঠাবো, এই হচ্ছে ব্যাপার। তো মেন ব্যাপার এটা, আরেকটা কাজ আছে দেখাচ্ছি। মেন ব্যাপার হচ্ছে আমার গাড়ির এই যে হ্যান্ডেলের যে গ্রিপটা একদম খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বাকি এই দিকটা ঠিক আছে, তবে পাল্টালে তো দুটোই পাল্টাতে হবে। এই জন্য মায়ের কাছে চতুর্থ বিশ্বযুদ্ধ করার পর মা টাকা দিল 200 টাকার মতো, এবার দেখি কত টাকা নেয়, যদি 200-300 টাকার মধ্যে হয়ে যায় দেন লাগাবো, না লাগাবো না। তো এই দুটো কাজ করতে হবে, দেন চলো আগে মলদার দোকান যাবো, দিয়ে এটা লাগাবো, চলো। তো গাইস মানে ভাগ্যটা এতটাই খারাপ, মানে খারাপ না, কিছু করার নেই, মানে মানে খারাপ হতেই পারে এই জিনিসটা। যে মলদার দোকান গেলাম, তো মলদাকে বললাম যে এই স্ক্রিনটা তুলে একটা সাদা নর্মাল যেটা লাগিয়ে দাও, যেটা মানে একদম ট্রান্সপারেন্ট যেটা। তো মলদা বললো আজকেই মেশিনটা খারাপ হয়ে গেছে। তো তারপরে বললাম এই কি কি বলে ওই লেন্স প্রোটেক্টরটা মানে খুলে দাও, বলছে আমি ভাই পারি না, মলদার যে গার্লফ্রেন্ড আছে তারও মলদা খুলতে পারেনি মানে ওই এটা লেন্স প্রোটেক্টরটা। তো দেন বললো যে যার বড় নখ আছে তাকে দিয়ে একটু মানে ক্ষেত্রে ক্ষেত্রে তুলতে বললো। তো সেক্ষেত্রে ওই রিস্কটা নেবো না, দেখা যাক, একটা ফোন দোকানেই যাবো, দিয়ে কি আর করা যাবে। হলো না, কিন্তু একটা কাজ হয়েছে, এই একটা নিলাম, দাঁড়াও, এই একটা হ্যান্ড গ্রিপ নিলাম। তো গ্রিপ 3-4টা ছিল, তো ভাবলাম লাগাচ্ছি যখন ভালোই লাগে। মা 200 টাকা দিয়েছিল, আর বাবা কালকে আমার মানে ফোনপের অ্যাকাউন্টে 150 টাকা একজন পাঠিয়েছিল, তো সেখানে ছিল টাকা, তো আর 100 টাকা অ্যাড করে ভালোটাই নিলাম, যেহেতু বারবার তো পাল্টে লাভ নেই, তো একটু শক্ত যেটা ওটাই নিই, তো এটা নিব, নিলাম। এবার নেওয়া তো হয়নি, বললো আমি দোকানদারকে বললাম যে লাগিয়ে দাও, দোকানদার বলছে লাগাতে পারে না। তো দেন আবার যেতে হবে ঘরের সামনের যে ইয়েটা, ওখানে গিয়ে লাগাতে হবে। দু কাহে খাতাও নেই হতে হবে, এত কষ্ট করছি গাইস। সাবস্ক্রাইব করো, সরি সাবস্ক্রাইব না করতে চাও লাইকটা অন্তত করে দাও প্লিজ। तो গাইস আমি এখন এসে কিছু একটা ফাঁকা জায়গায়, তো আমার মাথায় বুদ্ধি এলো যে গ্যারেজে যাব, সেই 20-30 টাকা খরচা হবে। আর আগের বার যে গ্রিপটা লাগিয়েছিলাম গ্যারেজে গিয়ে লাগিয়েছিলাম 30 টাকা নিয়েছিল। তো এখন যেহেতু একটা গ্রিপ কিনলাম, আগে নিজে চেষ্টা করে দেখি, যদি না পারি দেন গ্যারেজে যাব। তো নিজে চেষ্টা করি, যেহেতু নিজের গাড়ি, দুটো গ্রিপই লাগানোর চেষ্টা করছি, যদি লাগাতে পারি তো দেখাবো, নাহলে গ্যারেজে গিয়ে আসছি। চলো a few minutes later তো গাইস ফাইনালি সাকসেস পেয়ে গেছি। এত এই বড় শরীরটা আর কবে কাজে লাগাবো? এবার লুকটা দেখাচ্ছি, অতটাও ভালো লাগে না, কিন্তু কাজ চলে যাবে। তো এই যে এটা লাগিয়েছি একদিকে, আর এটা একদিকে লাগিয়ে দিয়েছি, সুন্দর এবার সুন্দর স্মুথ হয়ে যাবে জিনিসটা। আর এই যে গাড়ির যে কালার তার সঙ্গে ম্যাচিং করে লাগানো আছে। তো এখানে একটু হালকা খরচা হয়ে গেছে, কিন্তু জিনিসটা তো ভালো হবে, আর কি চাই। তো এবার বাড়ি যাবো, দেন স্নান টান করতে হবে, নাহলে এবার মায়ের কাছে খিস্তি খাবো। বাড়ি যাই, যদি দাদাই কিছু করে তো দেখাচ্ছি। তাই হচ্ছে আমার ব্লগের কি বলবো সেকেন্ড ক্যারেক্টার। তো দেখি দাদাই কি করছে, যদি দাদাই ঘুমাচ্ছে তো তাহলে কিছু করার নেই। তো বাড়ি যাই, দিয়ে আসছি। মানে বেসিক্যালি বাড়িতে এসে দেখলাম তাতাই নেই, তাতাই হয়তো তাতাইদার বাড়িতে আছে। তো সেক্ষেত্রে আমি একটু স্নান টান করবো, দিয়ে সিরিজটা এডিট করতে বসতে হবে। আর কালকে দিন আর রিচ পুরো ডাউন চলছে, তো তোমাদের সাথ দরকার। তোমরা একটু কমেন্ট করো বেশি করে, আর বেশি করে লাইক করো, যাতে একটু মানে গ্রোথ হয় আর কি। ইউটিউবে একটু কমেন্ট আর লাইকের মধ্যে অনেক মানে ব্যাপার আছে ওগুলোর মধ্যেও। তো সেক্ষেত্রে একটু সিরিজটা এডিট করি, দেন এডিট করে আসছি। 2 hours later তো মা এখন এখানে করছে ফুলকপি আলু পোস্ত, এরপরে মাছ টাছ ভাজা হবে। আর বৌদি হচ্ছে এখানে জল ভরছে, আর এদিকে বৃষ্টি পড়ছে। আর তাতাই ওখানে দূর থেকে হ্যালো গাইজ করছে। মা হ্যালো গাইজ করো। তো গাইজ মানে চারিদিকে বৃষ্টি পড়ছে, আর আমার সব কাজ আপাতত কমপ্লিট, শুধু খাওয়া দাওয়া আছে। বিকালে খেলতে মনে আজকে যাওয়া হবে না, প্রচুর বৃষ্টি পড়ছে। তো এবার এডিটেও বসতে হবে, কারণ দুটো আজকে একটা সিরিজ আছে প্লাস আবার বড় ভিডিও, দুটো ভিডিও। তো এডিটে বসতে হবে, এখন এডিটে না বসলে তো কমপ্লিট হবে না। তো আজকে ভিডিওটা এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই লাইক আর কমেন্টটা করো, কারণ রিচ ডাউন চলছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।